হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টুনা ফিশের কাবাব। টুনা ফিশ দিয়ে তৈরি করা এই কাবাবটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। এতটা অল্প সময় এবং এত অল্প খাটনিতে এত মজার একটা কাবাব তৈরি করা যায়, যারা এটা খেয়েছেন তারা তো জানেনি, আর যারা এখনও এটা ঘরে ট্রাই করেননি তারা রেসিপিটা ফলো করে তৈরি করতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। এর জন্য এখানে একটা ছাঁকনির মধ্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি ক্যানের মধ্যে যে টুনা ফিশগুলো পাওয়া যায় সেই রকম ছোট একটা ক্যানের টুনা ফিশ। আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডেরটাই ব্যবহার করতে পারবেন, এই ব্র্যান্ডেরই হতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো সুপার শপে খুব ইজিলি পেয়ে যাবেন এরকম ক্যানের টুনা ফিশগুলো। এবার এই ফিশটাকে একটু ওয়াশ করে নিতে হবে। ওয়াশ করে নেওয়ার পরে হাত দিয়ে চেপে যতটুকু সম্ভব এর থেকে এক্সট্রা পানিটাকে বের করে নিতে হবে। পানিটা চেপে বের করে নেওয়ার পরে আমি একটা মিক্সিং বোলের মধ্যে মাছটাকে নিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু পানি নিংড়ে নেওয়ার পরে বেশ অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। হাত দিয়ে আমি বড় বড় দলাগুলো ভেঙে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট সাইজের দুটো আলু। আলু সাইজটা বড় হলে একটা দিলেই হবে, খুব বেশি আলু দেওয়া যাবে না। এবার আলুটাকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে ম্যাশ করে দিতে হবে, আলুর যেন কোনো বড় দলা না থাকে সেটা খেয়াল রাখবেন। আলুটাকে ভালোভাবে চটকে দেওয়ার পরে এখন এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে কিন্তু আমি মিহি করে কুচি করে নিয়েছি, চেষ্টা করবেন একটু চিকন করে কুচি করে নেওয়ার জন্য। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। যেহেতু পরিমাণে কম বানাচ্ছি এই জন্য কিন্তু আদা রসুন বাটাটা একটু অল্প করেই দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, তবে যে যেমন ঝাল খান সেটা বুঝে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ ক্যানের টুনা ফিশটার মধ্যে কিছুটা লবণ থাকে আর কি, মানে একটু নোনতা নোনতা ভাব থাকে ফিশটা। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চা চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা অবশ্যই ব্যবহার করতে হবে। এবার সবকিছু আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু আলতো হাতে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা ডিম। আর ডিমটাও কিন্তু অবশ্যই দিতে হবে, ডিম না দিলে এখানে বাইন্ডিং আসবে না এবং কাবাবটা ভাজার সময় ভেঙে যাবে। ডিম দেওয়ার পরে সবকিছু একত্রে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা একটা সুন্দর কাবাবের বাইন্ডিংয়ে চলে এসেছে, মানে এটা দিয়ে কাবাব তৈরি করা যাবে এরকম একটা বাইন্ডিংয়ে চলে আসবে। এবার নিজের পছন্দ মতো যে কোনো সাইজেরই আপনারা কাবাবটা তৈরি করে নিতে পারবেন। আমি এখানে কাবাব তৈরি করে নিচ্ছি, আর কাবাব নর্মালি যেভাবে তৈরি করে সেভাবেই আসলে তৈরি করতে হবে, আলাদা কিছু না। এবার এক এক করে আসলে কাবাবগুলো তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে কাবাব তৈরি করার পরে একটা ফেটানো ডিমে কাবাবটাকে ডুবিয়ে বিস্কিটের কুড়ায় গড়িয়ে তারপরেও ভেজে নিতে পারেন, আবার চাইলে সরাসরি এভাবেও ভেজে নিতে পারেন। এভাবেই আসলে আমি এখন সবগুলো কাবাব তৈরি করে ভেজে নিব। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি এক এক করে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আর ওইটুকু একটা টুনা ফিশের ক্যানের মধ্য থেকে যতটুকু ফিশ বের হয়েছে তা দিয়ে কিন্তু আমার এতগুলো কাবাব হয়েছে, তার মানে একেবারে কিন্তু পরিমাণে খারাপ হয় না। মাঝারি আঁচে ভেজে নিতে হবে। একটা সাইড কিছুটা হয়ে যাওয়ার পরে উল্টে দিতে হবে, নরম থাকা অবস্থায় উল্টে নেওয়া যাবে না, তাহলে আবার ভেঙে যেতে পারে। আসলে মাঝারি আঁচে দুটো সাইড লালচে টাইপ কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। যখন এরকম গোল্ডেন ব্রাউন একটা সুন্দর কালার চলে আসবে ওই পর্যায়ে কাবাবগুলোকে তুলে নিতে হবে। আর অবশ্যই মাঝারি আঁচে ভাজবেন, তাড়াহুড়া করে ভাজলে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভিতরে সুন্দর হবে না। এই তো এভাবেই সবগুলো তুলে নিব।
আর এরই মাঝে কিন্তু আমার টুনা ফিশের কাবাবগুলো তৈরি করা হয়ে গেল। আমি আপনাদেরকে একটা কাবাব ভেঙে ভিতরটা কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি। কাবাবটা আসলে ভিতরে দেখতে একদমই মাংসের কাবাবের মতো হয়ে থাকে, আর এই কাবাবটা কিন্তু খুব মজার হয় খেতে। এত অল্প সময়ে অল্প খাটনিতে এত মজাদার একটা কাবাব তৈরি করা যায়, যারা তৈরি করেছেন তারা তো জানেনই, আর যারা এখনও ট্রাই করেনি ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।